আমি মাগরিবের আগে রমজানের স্পেশাল সাতাশটা আমলের কথা বলছি। এই রমজানের স্পেশাল সাতাশটা আমলের কথা যেটা আমি প্রায় ঘণ্টাব্যাপী বললাম, এটা কোনো মানুষ মুখস্থ শুনাই দিতে পারবে এমন কোন দুঃসাহসী যুবক আছে এখানে? শুনাইতে না পারলে কিন্তু উল্টা জরিমানা দেন লাগবো। শুনাতে পারবেন? কোতাকতি হইতো না তো, কোনো কোতাকতি চলত না, কিন্তু হিম্মত আছে, তুমি পারবা। আচ্ছা একজন একজন করে, যে একজনে ফেল মারলে আরেকজন। জি সবাই আওয়াজ বন্ধ করেন ভাই, সবাই একটু সহযোগিতা করেন, আওয়াজ বন্ধ করেন। মাশাআল্লাহ, বলেন ভাই। আস্তে একজন একজন করে, আগে হেমিয়া দাঁড়াইছে, আপনি আগে কইবেননি। হ্যাঁ তুমি বসো, ছোট ভাই বসো, তুমি বসো। হ্যাঁ বিসমিল্লাহ, শুরু করেন। রমজানের স্পেশাল সাতাশটা আমলের কথা আমরা বলছি, বলেন। রমজানের চাঁদ দেখা এক নম্বর, হ্যাঁ। রমজানে দিনের বেলা রোজা রাখা, হ্যাঁ। তিন নম্বর তারাবি নামাজ পড়া, চার নম্বরে সাহরি খাওয়া, সেহরি না সাহরি, সাহরি দেরি করে খাওয়া, হ্যাঁ। পাঁচ নম্বর ইফতার করা, ছয় নম্বর, সাত নম্বর ইফতার তাড়াতাড়ি করা, আট নম্বর ইফতারের দোয়া করা, ঠিক আছে উত্তর, হ্যাঁ। নয় নম্বর ইফতার সাহরি দুটাতে খেজুর খাওয়া, হ্যাঁ। দোয়া করতে থাকা রোজা অবস্থায়, দশ নম্বর, হ্যাঁ। মাশাআল্লাহ, এগারো নম্বর হলো সকল প্রকার পাপাচার বর্জন করে চলা রমজান মাসে, হ্যাঁ। বারো নম্বরে ঝগড়া পরিহার করা, বলেন। তেরো নম্বর মিথ্যা ছেড়ে দেওয়া, হ্যাঁ। সকল প্রকার ভালো কাজগুলো রমজান মাসে বেশি বেশি করে করা, চোদ্দ নম্বর, হ্যাঁ। পনেরো নম্বর আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া বেশি বেশি করে, হ্যাঁ। ষোলো নম্বরে মেসওয়াক করা, অসুবিধা নাই, বলেন। সতেরো নম্বর ওমরা করা, বলেন। আঠারো নম্বর তাহাজ্জুদ পড়া, সারি খেতে উঠলে এবং দোয়া করা সারির সময়, হ্যাঁ। হ্যাঁ সাদকা করা তো বলছেন একবার, মেসওয়াক করা বলছেন, হ্যাঁ। হ্যাঁ রমজানের শেষ দশকে বেশি বেশি দোয়া করা, ওইলো শেষ দশকে বেশি বেশি দোয়ার কথা বলে নাই, শেষ দশকে বেশি বেশি এবাদ বন্দেই করা, হ্যাঁ। লাইলাতুল কদর তালাশ করা, বাইশ নম্বর হইল। লাইলাতুল কদরের দোয়া পড়া, তেইশ নম্বর হইল, হ্যাঁ। সদকাতুল ফিতর আদায় করা, চব্বিশ নম্বর, আর তিনটা। কোরআন তালাত বেশি বেশি করা, পঁচিশ নম্বর, আর দুইটা। অন্যকে শোনানো, ছাব্বিশ, আর একটা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরেকটা। এতেকাফ করা, নাকি রোজাদার কি ইফতার করানো বলছেন নি? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ সাতাইশটা হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন সবাই মারহাবা। তুমি শোনাতে পারবা? তার হাত কসমস করতেছে যে আমি কি রক্ত মাংসের শরীর নাই আমার, মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, তুমি বলো ভাই, আপনি বসেন, আপনাকে পুরস্কার দিচ্ছি। রমজানের চাঁদ দেখা এক, রমজান মাসে রোজা রাখা, হ্যাঁ। তারাবি পড়া রাতে, তিন। ইফতার করা, চার। ইফতার তাড়াতাড়ি করা, পাঁচ। সাহরি করা, ছয়। সাহরি একটু দেরিতে করা, সাত। কোরআন তেলাওয়াত করা, কোরআন শোনানো, নয়। মেসওয়াক করা, দশ। সাদকা দান সাদকা বেশি বেশি করা, এগারো। গুনাহের কাজ থেকে বাঁচায় রাখা, বারো। মিথ্যা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা, তেরো। ঝগড়া ফাসাদ থেকে বেঁচে থাকা,
হ্যাঁ হলো 14 এবাদত বন্দেগি বিশেষ দশকে বেশি বেশি করা 15 উমরা করা 16 শেষ দশকে ইতিকাফ করা হলো 17 শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা 18 আর 9টা সদকা ফিতর আদায় করা 19 হ্যাঁ আর সময় দেওয়া হবে না বেশি খেজুর খাওয়া এটা বলো না একবার আচ্ছা ঠিক আছে 20 হ্যাঁ আর 7টা আচ্ছা ঠিক আছে তোমাকে সেকেন্ড ঘোষণা করা হলো উনি ফার্স্ট চলে আসেন স্টেজে চলে আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ 27টা পয়েন্ট একটানা শোনা যেতে পারে এটা সহজ কোনো বিষয় না বিশাল বড় একটা সাফল্য মাশাআল্লাহ 27টা পয়েন্ট আমি নিজের সবগুলো একসাথে মুখস্থ বলতে পারবো কিনা সন্দেহ পারবো টাইম লাগবে কিন্তু এরকম এত অল্প সময়ের ভিতরে বলে দিতে পারা এটা অনেক বড় একটা সাফল্য মাশাআল্লাহ কই যুবক দোনোজন আসো মাশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার জিহাদউদ্দিন আপনি কি করেন শিক্ষকতা করেন মাশাআল্লাহ আর তুমি কি করো ছোট ভাই দাঁড়াও ওই মাদ্রাসার ছাত্র মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে আপনাদের দুইজনকে আমার লেখা দুইটা বই রমাদান প্ল্যানার এই যে ভাই রমাদান প্ল্যানার এবং সেই সাথে আপনি যেহেতু 27টা পয়েন্টে শুনে দিয়েছেন আপনাকে আমি আরেকটা বই দিচ্ছি সাথে রাসূলের চোখে দুনিয়া তিনটা বই আপনাকে আমি উপহার দিচ্ছি হ্যাঁ আরেকটু পিছে যান আরেকটু পিছে যান হ্যাঁ এই মাশাআল্লাহ তিনটা বই আমার লেখা রমাদান প্ল্যানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সকাল সন্ধ্যার দোয়া ও জিকির এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি চোখে দুনিয়া তিনটা মহামূল্যবান বই আমরা এই ভাইকে হাদিয়া দিলাম উনি যেহেতু প্রথম স্থান অধিকার করেছেন আর কই ছোট ভাই তোমাকে আমার লেখা দুইটা বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সকাল সন্ধ্যা দোয়া ও জিকির এবং রমাদান প্ল্যানার এই দুটো তোমাকে হাদিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ জি যাও জাযাকুমুল্লাহ খাইর বারাকাল্লাহ ফিকুম